এবার কাঁচা বাজারের খবর। মানিকগঞ্জের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব সবজি। এছাড়া দাম বেড়েছে কাঁচামরিচ ও ডিমের। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 থেকে 240 টাকায়। বাজার দরের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বাজারে সবজি ও কাঁচামরিচের দাম বাড়ার কথা বলছিলাম, এই দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অদিতি, আসলে ওই যে দুদিনের যে টানা বর্ষা গেল, যে বর্ষার কারণে, বৃষ্টির কারণে আসলে সবজির দামগুলি কিন্তু বেড়েছে। এখন আমি সকালে যে কয়েকটা আড়ত ছিল সেই আড়তগুলিতে ঘুরে দেখেছি যে এখানে সবজি খুব একটা পাওয়া যাচ্ছে না, সবজি অপ্রতুলতা দেখা দিয়েছে। আপনি জানেন যে বর্ষার কারণে যে ক্ষেতগুলি ডুবে গিয়েছিল, কৃষকরা সেখান থেকে সবজি তুলতে পারেনি। আর যশোর এলাকা থেকে যে সবজিগুলি মানিকগঞ্জে আসছে সেগুলিও ঘাট এলাকায় আটকা পড়ার কারণে এই সবজির একটা অপ্রতুলতা, এবং সেখানে দাম কিন্তু অনেক বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচ। গতকালও আমি যে কাঁচামরিচ দেখেছি 200 টাকা কেজি বিক্রি হয়েছিল, সেটি আজ বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সবজিগুলি রয়েছে সেগুলিও কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আর আপনাকে যদি মাছের বাজারে যাই, মাছ কিন্তু আপনি জানেন 1 তারিখ থেকে গতকাল পর্যন্ত ইলিশ ধরা বন্ধ ছিল। সেক্ষেত্রে আমি ইলিশ মাছ দেখেছি বাজারে, এবং সেক্ষেত্রে বড় সাইজের যে ইলিশ মাছ রয়েছে, অর্থাৎ 1 কেজি পর্যন্ত, সেগুলি 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে মাছগুলি সেগুলি মোটামুটি একটা স্থিতি অবস্থা রয়েছে। অদিতি, মিহির, দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন, এবং এই যে সবকিছুর দাম বাড়তি, এটা কবে নাগাদ আবারও স্থিতিশীল হবে বলে বাজারে যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন? হ্যাঁ, ক্রেতারা বলছেন যে আসলে লাফিয়ে লাফিয়ে তো দাম বাড়ছে। এর আগে যখন বন্যা হয়েছিল, বন্যার সময় কিন্তু যে সবজির দাম বেড়েছে তখন কিন্তু আর কমেনি, তারপর এখন আবার যে বর্ষা বাদলের কারণে সবজির দাম আরো বাড়ছে। আপনি জানেন যে আসন্ন যে শীত মৌসুম, শীতের যে সবজিগুলি সেগুলি কিন্তু এখন বাজারে উঠার কথা, কিন্তু সেগুলি কিন্তু উঠছে না। এছাড়া গরমকালীন যে গ্রীষ্মকালীন যে সবজিগুলি সেগুলি কিন্তু এখন শেষের দিকে, যার কারণে উভয় সংকটে পড়েছে। এখন বাজারে সবজি যে স্বল্পতা দেখা দিয়েছে, যার কারণে এই দাম বাড়ছে। আর ক্রেতারা বলছেন যে তাদের একটা না বিশ্বাস, তারা দাম বেশি হলেও তাদের কিনতে হচ্ছে। আর বিক্রেতারা বলছেন যে তাদের যে দামে কিনতে হচ্ছে তারা সেই দামে বিক্রি করছেন। তারা বলছেন যে আরো যে তাদের যে সবজিগুলি তারা যে দামে বিক্রি করছেন সামান্য দামেই তারা বিক্রি করছেন। অদিতি, মিহির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন বাজার দরের খবরাখবর, এবং যা বলছিলেন তিনি যে সব ধরনের সবজির দামই বেড়েছে।